চাউল কোলে চলে এসেছি, সামনের বাসটাতে আমরা এবার উঠবো। মন্দারমণি থেকে টোটো ধরে সোজা চলে এসেছি চাউল খোলা। চাউল খোলা থেকে বাসে আমরা এখন যাচ্ছি দীঘা। এখন আমরা চলে এসেছি দীঘা স্টেশনে। এখন বাজছে 12:45। তো আমরা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে দীঘায় বরপেটে লাঞ্চ করে তো তারপরে আমরা স্টেশনের দিকে এসেছি ট্রেনে ওঠার জন্য। তো এই হচ্ছে দীঘা স্টেশন। অনেক দিন বাদে আমরা ট্রেনে জার্নি করছি। অলরেডি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 2 দীঘা এসআরসি স্পেশাল দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এবার ট্রেনের দিকেই যাব, ট্রেনে উঠব, চলো। এই ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো চেক করে নিও, তোমাদের সুবিধা হবে। কনফার্ম D2 আমাদের কোচ নাম্বার D2। এই পাশে এই পাশে কোচ নাম্বার D2 আর সিট নাম্বার আমাদের 16, 17, 18। তো সিট নাম্বার দেখে আমরা সিটে বসছি। বাজছে এখন 1:10, ট্রেন ছাড়তে এখনও 20 মিনিট দেরি। দীঘা এসআরসি স্পেশালের S2 সিটগুলো খুবই ছোট, সিটে কমফোর্টেবলি ঠিকমতো বসা পর্যন্ত যাচ্ছে না। আর একটু সিটগুলো চওড়া হলে আমার মনে হয় বেটার হতো। আর এই যে এখানে এবার বসে আছে, এবার বেশি ইচ্ছা ছিল ট্রেনে আসার। বাসের টিকিট আমাদের কাটা হয়ে গেছিলো, সেটাকে ক্যান্সেল করিয়ে ও ট্রেনের টিকিট কাটিয়েছে ওর বাবাকে দিয়ে। 1:11 বাজছে আর ট্রেন আমাদের একদম সঠিক টাইমে ছেড়ে দিয়েছে, 1 মিনিট লেট। তো 1 মিনিট লেটটা কনসিডার করাই যায়। 1:10 ট্রেন ছাড়ার কথা ছিল, 1 মিনিট লেট। তো খুব একটা গরম লাগছে না, একটু শীত শীত ওয়েদার বলে বেশ ভালোই লাগছে। ছাল ছাড়িয়ে দেবো, ছাল ছাড়িয়ে দেবো কথাটা শুনে চমকে উঠেছিলাম। তারপর দেখি যে শশার ছাল ছাড়িয়ে দেওয়ার জন্যই উনি চেঁচাচ্ছেন ওরকম করে। তো কাশফুল দেখে তো মনটা ভরেই গেল, সেই গানটা আবারও মনে পড়ে গেল। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, দারুণ দারুণ একটা সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। এনজয় করতে করতে যাচ্ছি সামনের দিকে। এই প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করবো বলেই ট্রেনে আসা, শত কষ্ট করেও আর S2 ছাড়া আর কোনো কিছুর টিকিট না পেয়ে S2-তেই আসতে রাজি হওয়া, জাস্ট এই দৃশ্যটা উপভোগ করব বলে। 1:40 বাজছে আর ট্রেন এখন কাথি স্টেশনে এসে পৌঁছেছে। এই অধম একমাত্র জেগে রয়েছে, বাকি সবাই মোটামুটি ঘুম দিচ্ছে। ট্রেন মোটামুটি এখন 90-98 কিলোমিটার বেগে ছুটছে সামনের দিকে। তো ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ট্রেনে বা বাসে কোনোটাতেই আমার ঘুম ঠিকমতো হয় না। প্রাকৃতিক দৃশ্যটাই এনজয় করি যেখানেই যাই না কেন।
কাঁথি থেকে কিছুটা সময় ট্রেনটা পেরোনোর পরেই রেল লাইনের দুধারে মাঠের পাশে যতগুলো জলাশয় রয়েছে সব কটাতে এরকম পদ্ম পাতায় ভর্তি, আর মাঝে সাঝে দু চারটে পদ্ম ফুলও চোখে পড়ে যাচ্ছে। ঠিক এখন বাজছে 2:44, তমলুকে এসে ট্রেন দাঁড়িয়েছে, আমি এসেছিলাম একটু ওয়াশরুমে, আর আমি সিটের দিকে যাচ্ছি। এদিকে আরেকজনের ঝোলাঝুলি স্টার্ট, আর একভাবে বসে থাকতে পারছে না। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay, I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. বাজে এখন 4:10, ট্রেন এখন এসে দাঁড়িয়েছে আন্দুল স্টেশনে। তো আশা রাখছি 4:30 থেকে 35-এর মধ্যে আমরা সাতরাগাছিতে নেমে পড়ব। বাজে এখন 4:40, টাইমের আগেই ট্রেন সাতরাগাছি পৌঁছে গেছে, টাইম ছিল 4:50। উবার বুক করলাম, তো ওভারব্রিজ পার করে চলে যাব বাইরের দিকে, ওখানেই উবার ওয়েট করছে। তো তারপর সোজা বাড়ি। কে পৌনে বাসটা, এখন আমরা বেরিয়ে পড়ছি। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে এন্ড করে দিচ্ছি। নেক্সট আবার খুব সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার।